মাঝে মানুষ দিয়ে উপরে দুই লাইন দিয়ে আবার ডবল মর্নিং এভরিওয়ান, হাউ আর ইউ এভরিওয়ান? গুড, ভেরি গুড। গুড মর্নিং, অ্যাঞ্জেলানা বলছে গুড মর্নিং, আর বাকিরা কোথায়? হাউ আর ইউ এভরিওয়ান? গুড মর্নিং। জিজ্ঞেস করবে না, এন্ড ইউ, এন্ড ইউ মিসকে বলবে না, এন্ড ইউ বলো। ওকে, আই এম অলসো ফাইন, আই এম অলসো ফাইন। সো আমরা পড়ার দিকে যাবো। এখন কয়জন জয়েন করেছে তোমাদের? 1 2 3 4 5 6 6 6 6 করেছে, আরো দুইজন করেছে। আচ্ছা, তোমাদের মিসের ওই দিন 8 তারিখ তোমাদের সাথে দেখা হয়েছে, ক্লাস হয়েছে 8 তারিখ। তোমাদের জুম ক্লাসের পাশাপাশি নিজ একটা ছোট্ট একটা ভিডিও দিয়েছি, তোমরা সবাই দেখেছো? করেছো একসাথে সবাই দেখাবে না খাতা। আসাদুর রহমান, আসাদুর রহমান আপনি কোথায়? গুড মর্নিং বলো দেখি দেখি। গুড মর্নিং, ভেরি গুড, হাউ আর ইউ? আসাদুর রহমান, আসাদ বলো কেমন আছো তুমি? তুমি করেছো? বাবা, এখন 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 কি লিখতেছো? মেমেজ লেখালে আমার নাম কি?
ভালো করে চেষ্টা করবে। এখন নতুন পড়া পড়াবো,
এতদিন আমরা বাংলাতে সংখ্যা লেখা এক থেকে পাঁচ এবং কালিকার পূরণ এক থেকে পাঁচ করিয়েছি, আজকে করাবো ইংলিশে, কেমন? রাইট ইন নাম্বারস করাবো, রাইট ইন নাম্বারস, রাইট ইন নাম্বারস করাবো, ওয়ান থেকে ফাইভ পর্যন্ত রাইট ইন নাম্বারস করাবো, দেন ফিল ইন দা গ্যাপস, ঠিক আছে? ফিল ইন দা গ্যাপস, প্রথমে তোমরা নাম্বার গুলো ক্যাপ গুলো এই যে কথা বলবে না, কেউ কথা বলবে না, কথা শুনো এই বইটা বের করো সবাই, টাকাও মিশে দিবে না, এবং সিডব্লিউ খাতা পেন্সিল নিয়ে বসো, ওয়ানটা করো, এই যে ওয়ানটা করো, লিখো রাইট ইন নাম্বারস, রাইট ইন নাম্বারস, এটা কি বলো তো সবাই, তোমরা কি জানো এটা কি? তোমাদের জুমের পাশাপাশি একটা ভিডিও যাবে আজকে, যে ক্লাস আমি সব ভিডিও দিব না, রাইট ইন নাম্বারস, রাইট ইন নাম্বারস, একটা তো সোজা একটা টান দিতে হয়, এখন দেখো এখানে লিখে ওয়ান লেখো আগে, তারপরে কায়ুম ওয়ান লিখো, কায়ুম ওয়ান লিখো, কায়ুম কায়ুম ওয়ানটা লিখো, আসো ওয়ান লিখো, আসো আচ্ছা টু এখন লিখতে হবে, ওয়ানটাই লেখো, আচ্ছা এখানে এখানে ওয়ান লেখো, দেখো শোনো রায়ান বাবা কি বলছে শোনো, ওয়ানটাই লিখে দেখো, আমি কাকা এখন না লিখলে চলবে না, যেভাবে লিখেছে ওটা পুরো পেজ কমপ্লিট করো, দেখো
আছো কারণ দিবে আচ্ছা সমস্যা নেই আচ্ছা ঠিক আছে অতগুলো দাগ ওকে এই ঘরে লিখে দাও আচ্ছা সমস্যা নাই মিস লিখতে বলছে পুরো ঘর লিখতে বলছে তো না লেখো লেখো বাবা আমি কিন্তু আজকে একটু বেশি পড়াবো তোমাদেরকে আজকে একটু বেশি পড়াবো 5 টা কমপ্লিট করার চেষ্টা করব তোমরা 1 টা করো গুড পেরেছি না না পুরো পেছ লিখতে হবে তো ভুল হবে না লেখো মিস বলছে তাড়াতাড়ি সবাই লিখতে সোজা করো না বলো ম্যাম লিখছি গুড ভেরি গুড এটাকে লিখেছে কায়ম লিখেছে ভেরি গুড তুমি তো গুড বয় দেখ না পাস হয়েছে কায়ম আগে লিখে মিসকে দেখিয়ে ফেলেছে আচ্ছা এখন ওয়ান তো লিখেছো এখন আমি যারা লিখে ফেলেছো ওয়ান তারা টু টা লিখো মিস তোমাদেরকে লিখে রাখাচ্ছি ওভাবেই লিখে ফেলো টু টা টু কিন্তু কিভাবে মিস কিভাবে লিখেছি ওভাবেই তোমাদেরকে লিখতে হবে যারা ওয়ান লিখতেছ তারা ওয়ানটা কমপ্লিট করো আর যারা ওয়ান লিখা শেষ তারা টুটা লিখো দেখি টুটা লিখো এভাবে টু এভাবে লিখো নিচে টু নিচে টু নিচে লাস্টটা কিন্তু সোজা হবে বাঁকা হবে না দুই এর মতো হবে না দুই এক রকম টু এক রকম টু এভাবে দিয়ে সোজা করে মাত্রার মতো দেখার মতো সোজা করে টান দিবে কিন্তু বাঁকা বাঁকা করবে না মিস কিভাবে লিখেছি দেখো এভাবে পুরো পেজ লিখে ফেলো আজকে তোমাদেরকে একটু ক্লাস বেশি নিব যেহেতু তোমাদের পরীক্ষাও কাছে চলে আসতেছে
বলো ম্যাম লিখছি আমি কি এই দেখো তুমি আমি কত করে নাই কোন আওয়াজ আসছে জানা তো দুইটা লাইন দেখো ওরা সবাই লিখে দেখা মাথা করো না এখান থেকে এরকম দেখছো দেখছো তো তুমি পারো না এই দেখো মা বাবা দেখাচ্ছি দেখো দেখো মাকে দিচ্ছি দেখো 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 এরকম করে পুরাই দেখছো দেখো এরকম করে পুরাই এদিকে নিয়ে যাবো তোমার এরকম করে পুরাই এদিকে নিয়ে যাবো সুন্দর হয়েছে না তারা ফুটা দিক ফুটা দিয়ে না সুন্দর করে মা যাবে দিচ্ছি এভাবে আরেকটু দেখুন এখানে এইখানে আমি দিচ্ছি না এইখান থেকে গোড়া এইখান থেকে সোজা যাবে এরকম সোজা চলে যাবে ঠিক আছে বাঁকা হবে না দুইয়ের মধ্যে নিচে নামবেন না দুই তো নিচে নেমে যায় নিচে নামবে না কেমন নিচে নামালে দুই হয়ে যাবে বুঝছো দুই নিচে নামাজ
ঠিক আছে দেখে থাকো দেখে থাকো মা একবার লিখে দিচ্ছি দেখে থাকো আমি বলি লিখো কোথায় তুলে ফেলছো আমি এদিকে লিখছি এদিকে লিখেছি মা সামনে নিয়ে আসো তো Family.
Very good. আচ্ছা এখন three লিখো রামিন three লিখো যাদের two complete হয়েছে তারা three টা লিখো আমি three পর্যন্ত লিখে দিয়েছি CW two three লিখে আমাকে এখনই দেখাও three পর্যন্ত লিখে দেখাও লিখো নিজে নিজে মাইক দিয়ে যাচ্ছে আমি হবে না হবে না লিখো লিখো কি করে লিখো এবং খালি ফিল ইন দা গ্যাপস টা করবে আর ফোর ফাইভ টা করবে বাসায় আমি ত্রি পর্যন্ত লিখছি বলো আমি ত্রি পর্যন্ত লিখছি ম্যাম ত্রি পর্যন্ত লিখছি বলো আমি ত্রি লিখছি হাতে ধরো সামনে দাঁড়া সামনে দাঁড়া সোজা নিচের দিকে টান সোজা এইভাবে সোজা সোজা পিছনে দাও সোজা হ্যাঁ সোজা দাও দাও পিছনে দেখি ভেরি গুড ফাইভ তুমি থ্রি লিখে ফেলেছ আচ্ছা কে আচ্ছা ভেরি গুড দুজন ফার্স্ট হয়েছে দুজন ওয়ান ওয়ান টু টু আর থ্রি লিখতে দিয়েছি তোমাদের সাজিয়া তুমি 1 এর পরে 2 টা লিখো 2 লিখো 3 লিখো 3 পর্যন্ত লিখে দেখাও সবাই 2 3 করছে দারুন হয়েছে আমি বলে দেব কে ফারিশা তুই পর্যন্ত লিখেছ ভেরি গুড ফারিশা ভেরি গুড আচ্ছা কোথায় আচ্ছা কই তুমি তো দেখাওনি দেখাও 1 2 3 দেখাও এটা কি করেছে তুই এটা কি 1 2 কই 2 কোথায় হ্যাঁ ভেরি গুড ভেরি গুড
Thank you.